পাসপোর্ট করার জন্য এখন থেকে কোনো দালাল বা থার্ড পার্টির সাহায্য নিতে হবে না। ইভেন পাসপোর্ট অফিসে গিয়ে দিনের পর দিন ঘুরতে হবে না, জাস্ট অনলাইনের মাধ্যমে ঘরে বসে খুব সহজে পাসপোর্ট করে ফেলতে পারেন। প্রসেসটা খুবই ইজি, আর এটা করতে আপনার সময় লাগতে পারে 5 থেকে 10 মিনিটের মতো। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে স্টেপ বাই স্টেপ সেই প্রসেসটাই দেখাই। বন্ধুরা প্রথমে কম্পিউটার স্ক্রিনে চলে আসবে, এরপর আমরা যেটা ওপেন করে নেবো বন্ধুরা, কম্পিউটার যেটা ওপেন করার পর আমরা সার্চ অপশনে গিয়ে ই পাসপোর্ট লিখে সার্চ করে নেবো বন্ধুরা। তো আমি ই পাসপোর্ট লিখে নিয়েছি, তারপর সার্চ করার সাথে সাথে কিন্তু ওয়েবসাইটটি চলে আসবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন প্রথমে যে ই পাসপোর্ট government.bd ওয়েবসাইটটি চলে আসে বন্ধুরা। তো ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের ভিতরে কিন্তু আমরা চলে আসছি বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম বাংলাদেশ ই পাসপোর্ট পোর্টাল। তো এর মাধ্যমে কিন্তু আপনি এই পাসপোর্টের জন্য আবেদন করবেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দিলাম বন্ধুরা। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ক্যাপাবিলিটি পাসপোর্ট, তো আপনি যেখানে অবস্থান করছেন সেখানে আপনার ই পাসপোর্ট সাপোর্ট করে কিনা সেটি দেখে নেবেন। তো আপনি আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন বন্ধুরা। তো আমি ডিস্ট্রিক্ট খুঁজে নিচ্ছি, তো আমি ঢাকা সিলেক্ট করে দিলাম বন্ধুরা। ঢাকা সিলেক্ট করার পর বন্ধুরা আপনাদের যে থানাটি রয়েছে সেটি সিলেক্ট করবেন। তো আমি সিলেক্ট করে দিচ্ছি বন্ধুরা। তো এরপর দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করছি, তারপর এরপর সিলেক্ট করে দিলাম বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমার পাসপোর্ট অফিস আগারগাঁও। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিয়ে ভিতরে চলে আসলাম। তো এখানে ইমেল অ্যাড্রেস রয়েছে, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবো আমার ইমেল অ্যাড্রেসটি, তারপর কন্টিনিউতে ক্লিক করে দিব। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে একটি পাসওয়ার্ড এবং যে পাসওয়ার্ড দিতে হবে কারণ একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তো সেজন্য আমি প্রথমে একটি পাসওয়ার্ড আমি দিয়ে দিব। তো পাসওয়ার্ড আবার ঠিক একই পাসওয়ার্ডটি আবার রিপিট করে দিয়ে দিব। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, তো আপনার যে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেটের যে নাম সেই নাম অনুযায়ী কিন্তু এখানে নামটি দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাই বলা হয়েছে। তো আমি আমার নামটি কিন্তু আমার এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিব MD। তারপর আপনার যে লাস্ট যে নামটি সেটি নিচে দিয়ে দিবেন। তো সারনেমে কিন্তু আনামেন দিয়ে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন তারপর আপনার বাংলাদেশ আমি সিলেক্ট করে দিয়েছি, কান্ট্রি কোড, তারপর যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটি সিলেক্ট করে দিবেন। তো আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বারে কিন্তু নোটিফিকেশন যাবে বন্ধুরা। তো মোবাইল নাম্বারটি সঠিকভাবে দিয়ে দিবেন। তো মোবাইল নাম্বার দেওয়া গেলে তারপর টিক মার্ক দিয়ে তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিব বন্ধুরা। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু জিমেলে একটি লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু এই অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ করতে হবে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন তো আমি আমার যে জিমেল রয়েছে সেই জিমেলে চলে যাবো বন্ধুরা। জিমেলে চলে যাওয়ার পর একটি জিমেলে একটি কিন্তু ইমেল আসছে, তো সেখানে চলে যাব। তো দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক পাঠিয়েছে, তো এখানে আমি ক্লিক করে দিয়ে কিন্তু আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিয়েছি। তারপর সাইন ইন বা এখানে সাইন ইনে ক্লিক করে দিয়ে কিন্তু আমি এখন আমার যে পাসওয়ার্ড আর জিমেল আইডি দিয়েছি আমি লগ ইন করে নেবো আমার অ্যাকাউন্টটি। তো আমি লগ ইন করে নিয়েছি দেখতে পাচ্ছেন। তো এখন আমরা কিন্তু ভিতরে ইন্টারভিউ চলে আসছি। তো অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্ট এখানে ক্লিক করে কি আমরা অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্টে ক্লিক করার পর আপনি অর্ডিনারি পাসপোর্ট নিতে চান না অফিসিয়াল পাসপোর্ট নিতে চান সেটি সিলেক্ট করতে হবে। তো আমি অর্ডিনারি পাসপোর্ট আমি সিলেক্ট করব, তো সেজন্য সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তারপর আই এম ফর মাই সেলফ আপনি যদি নিজে করে থাকেন তো এটা দিবেন। তারপর আপনি ফেল মেল ফিমেল যেটি হন সেটি সিলেক্ট করবেন। তারপর আপনার নাম কিন্তু এখানে রয়েছে। তারপর সিলেক্ট প্রফেশন, আপনি কোন পেশায় সেই পেশাটি সিলেক্ট করে দিতে হবে। আপনি যে পেশায় হন না কেন এখান থেকে কিন্তু আপনি দেখে দেখে আপনার সেই পেশাটি সিলেক্ট করে দেবেন বন্ধুরা। তো আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, যেহেতু আমি টিচার সেজন্য আমি টিচারটি সিলেক্ট করে দিচ্ছি। তো টিচার সিলেক্ট করে দিলাম বন্ধুরা। তারপর তারপর ছিল ধর্ম, আপনার আপনি কোন ধর্মের মানুষ সেটি সিলেক্ট করে দিতে হবে। তো আমি ইসলাম ধর্ম সেজন্য সিলেক্ট করে দিয়েছি। তারপর মোবাইল নাম্বারটি, তারপর কান্ট্রি কোড দেওয়া রয়েছে, তারপর আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, একটি মোবাইল নাম্বারটি, যে সেই মোবাইল নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এটি এইটি কিন্তু সব সঠিকভাবে পূরণ করতে হবে। তো বার্থ ডেট, তো আপনি কি বাংলাদেশি, কে বাংলাদেশে কিন্তু আপনার জন্ম কিনা সেটি সিলেক্ট করতে হবে। তারপর আপনি বাংলাদেশি কিনা, বাংলাদেশি ডেট অফ দেখতে পাচ্ছেন আমি বাংলা সিলেক্ট করে দিয়েছি। তারপর ডেট অফ বার্থ যেটি রয়েছে, আপনার জন্ম তারিখটি রয়েছে আপনি সেটি দিয়ে দিবেন। আপনার ভোটার আইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট অনুযায়ী যেটি দেওয়া রয়েছে সেটি কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি আমার যে ডেট অফ বার্থ সেটি সিলেক্ট করে দিয়েছি। তারপর সিটিজেনশিপ, তো মাই বার্থ, তো আমি যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করেছি তো মাই বার্থ দিব। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিব বন্ধুরা। তো একবার চেক করে নেবেন সব ঠিক রয়েছে কিনা। তারপর সেভ টু কন্টিনিউ দিয়ে পরের অপশনে চলে আসছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস, আপনার পারমানেন্ট অ্যাড্রেস, আপনার যে পারমানেন্ট অ্যাড্রেস রয়েছে সেগুলো দিয়ে দেবেন বন্ধুরা। তো সিলেক্ট ডিস্ট্রিক্ট, আমি প্রথমে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিচ্ছি। আপনি আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস কিন্তু আপনি সিলেক্ট করে দেবেন। তারপর সিটি, ভিলেজ, হাউস, আপনার যে কোনো সিটি হতে পারে, শহর হতে পারে অথবা গ্রাম হতে পারে সেটি লিখে দিবেন। তারপর আপনার রোড নং, ব্লক, সেক্টর সেটিও লিখতে পারেন, এখানে অপশনাল, দিলেও পারেন না দিলেও সমস্যা নেই।
তারপর আছে বন্ধুরা, এখন থেকে আপনার পোস্ট অফিসটি কিন্তু সিলেক্ট করতে হবে। আপনি আপনার যে পোস্ট অফিসটি রয়েছে সেটি সিলেক্ট করে দেবেন। আমি সার্চ করে নিচ্ছি বন্ধুরা, তো মিরপুর। তো মিরপুর লেখার পর মানে এখানে কিন্তু অনেকগুলো পোস্টাল কোড আছে, তো আমি মিরপুরের সেই পোস্টটি সিলেক্ট করে দিয়ে এসেছি পোস্ট অফিস। এরপর বন্ধুরা আপনার থানাটি সিলেক্ট করে দেবেন, তো আমি থানাটি সিলেক্ট করে দিচ্ছি মিরপুর থানা, সেহেতু আমি মিরপুর থানাটি সিলেক্ট করে দিলাম বন্ধুরা। তারপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এখানে টিকমার্ক দিয়ে কিন্তু টিকমার্ক দিয়ে দিবেন, আর যদি সেম না হয়ে থাকে তাহলে কিন্তু টিকমার্ক দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র ফর্মটি ফিল আপ করে দিবেন, তাহলে হবে। তো আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি যেহেতু সেম। তারপর আমি সেভেন কন্টিনিউতে ক্লিয়ার চলে যাবো বন্ধুরা। তো আমি দেখতে পাচ্ছেন, তো সেভেন কন্টিনিউতে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আপনার কোনো আগের পাসপোর্ট কোনো রয়েছে কিনা, এমআরপি পাসপোর্ট বা ইপিপি পাসপোর্ট কোনো রয়েছে কিনা। যদি থাকে তা এমআরপি পাসওয়ার্ড পাসপোর্ট থাকলে তাহলে আপনি প্রথমটি সিলেক্ট করবেন, এবং যদি ইপিপি পাসপোর্ট থাকে তাহলে আপনি দ্বিতীয়টি সিলেক্ট করবেন, আর যদি কোনো পাসপোর্ট না থেকে থাকে তাহলে লাস্ট যে ক্রস সেটিকে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করার পর এখানে আপনার যে ন্যাশনাল আইডি নাম্বারটি রয়েছে, ভোটার আইডি কার্ডের যে নাম্বারটি, সেটি সঠিকভাবে কিন্তু এখানে আপনাকে লিখতে হবে, যেটি কোনো রকম ভাবে ভুল না হয় বন্ধুরা। তো সেই অনুযায়ী কিন্তু আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি এখানে আপনি তুলে দিবেন। তো আমি কিন্তু আমার ন্যাশনাল আইডি নাম্বারটি তুলে দিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো তারপর আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাবো বন্ধুরা। তো সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাদার্স এবং মাদার্স এর ইনফরমেশন চাচ্ছে, তো আপনি আমার ফাদার্স এবং মাদার্স ইনফরমেশন দিয়ে দিবেন বন্ধুরা। তো আমি আমার ফাদার্স নাম দিয়ে দিচ্ছি, আমার যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ড অনুযায়ী, তো আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। তারপর তার যে পেশা রয়েছে, যে তিনি যে কাজ করেন সেটি সিলেক্ট করে দিবেন, সে একজন শিক্ষক, সেজন্য আমি শিক্ষক দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু টিচার সিলেক্ট করে দিয়েছি। তারপর ন্যাশনালিটি, সে যদি বাংলাদেশি হয় তো বাংলাদেশে দিবেন, আর যদি অন্য কোনো দেশের হয় সেটি সিলেক্ট করে দিবেন বন্ধুরা। তারপর নিচে চলে আসবেন, তো ন্যাশনালিটি যে অপশন, ন্যাশনালিটি নম্বর যদি আপনি দিতে চান দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নেই বন্ধুরা, এটা অপশনাল। তারপর মাদার্স নেম আপনি এখানে দিয়ে দিবেন, আপনার যে ন্যাশনাল আইডি কার্ড রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনার মাদার্স নামটি এখানে দিয়ে দিতে হবে বন্ধুরা। তো আমি দিয়ে দিচ্ছি। তো মাদার্স নেমটি দেওয়ার পর বন্ধুরা তার সিলেক্ট প্রফেশন, তার সিলেক্ট প্রফেশন তার পেশা কি সেটি কিন্তু সিলেক্ট করে দিতে হবে। সে একজন ব্যাংকার, সেজন্য আমি ব্যাংকারটি সিলেক্ট করে দিব। তো আপনি আপনার মাদার যা যে পেশা সেই পেশাটি সিলেক্ট করে দিবেন। তারপর ন্যাশনালিটি, সে বাংলাদেশি হলে বাংলাদেশি বা অন্য কোনো দেশের হলেও সে দেশটি সিলেক্ট করে দিবেন। তারপর ন্যাশনাল আইডি নাম্বার থাকলে দিবেন, আর দিলেও দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নেই, এটা অপশনাল। তারপর দেখতে পাচ্ছেন গার্ডেন ইনফরমেশন, এখানে আপনি চাইলে এটি ফিল আপ করতে পারেন আবার না করতে পারেন, এটা আপনার সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি চাই না এটি ফিল আপ করতে, চাই নট অ্যাক্টিভেবল ক্লিক করে দিয়েছি বন্ধুরা। তারপর সেভেন কন্টিনিউতে চলে যাবো, তো আপনি একবার চেক করে নেবেন প্রথমে। তো আমি চেক করে নিচ্ছি বন্ধুরা। তো চেক করার পর বন্ধুরা আমরা সেভেন কন্টিনিউতে চলে যাব। তো সেভেন কন্টিনিউতে চলে আসার বন্ধুরা দেখে এখন বলছে আপনি বিবাহিত না অবিবাহিত সেটি সিলেক্ট করে দিতে হবে। তো আমি যেহেতু অবিবাহিত সেজন্য আমি সিঙ্গেল সিলেক্ট করে দিয়েছি। তো সিঙ্গেল সিলেক্ট করার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট, তো আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য কাউকে সিলেক্ট করতে হবে, যে আপনি ফাদার্স মাদার্স ভাই যা যে কাউকে কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো আমি আমার ফাদার্সকে সিলেক্ট করবো, যেন আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য অপশন রয়েছে, যেটি আপনার সুবিধা মনে হয় সেটি সিলেক্ট করে দেবেন। তো আমি ফাদার দিয়ে দিয়েছি। তো ফাদার্স দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক কিন্তু ফাদার্স এর নাম এবং অ্যাড্রেস এগুলো চলে আসে। তো এখন আমি সিলেক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবো, ঢাকাতে সিলেক্ট করে দিলাম। তো তার ভিলেজ, সে ভিলেজটি দিয়ে দেবো বন্ধুরা। তারপর রোড নম্বরটি আমি এখানে দিয়ে দিব বন্ধুরা। তারপর সিলেক্ট পোস্ট অফিসটি কিন্তু আমি সঠিকভাবে দিয়ে দিব, যে পোস্ট অফিসটি রয়েছে সেটি কিন্তু আমি এখানে দিয়ে দিব বন্ধুরা। তো আমি লিখে নিচ্ছি, তো দেখতে পাচ্ছেন। তো আমি যে পোস্ট অফিস সেটি সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে পোস্টাল কোড কিন্তু চলে আসে, তারপর সিলেক্ট পুলিশ স্টেশন। তো আমি আমার থানাটি সিলেক্ট করে দিচ্ছি বন্ধুরা। তো আমি মিরপুর সিলেক্ট করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস আপনি দিলেও পারেন না দিলেও পারেন, এটা অপশনাল। তারপর দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট কান্ট্রি কোড, এটি কিন্তু অটোমেটিক দেওয়া রয়েছে। তারপরে তার ফোন নাম্বারটি কিন্তু দিয়ে দেবেন আপনি, তো আমি ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো ফোন নাম্বারটি দেওয়ার পর খালি বক্সটিতে ক্লিক করে তারপর সেভেন কন্টিনিউতে চলে যাবো। তো আমি এখানে টিক মার্ক দিয়ে দিলাম বক্সটিতে, তারপর একবার চেক করে নেবো সব ঠিক রয়েছে কিনা, তারপর সেভেন কন্টিনিউতে চলে যাবো। তারপর এখন আছে এখানে 48 পেজের জন্য 5 ইয়ার্স এর জন্য 4,025 টাকা প্রয়োজন হবে, আর সেজন্য আবার 4,025 টাকা কিন্তু দিতে হবে, এবং 64 পেজের জন্য কিন্তু 64 পেজ 10 বছরের জন্য কিন্তু আপনাকে দিতে হবে 6,325 টাকার মতো। তো আমি 48 পেজে 5 ইয়ার করবো, তো জন্য আমি সিলেক্ট করে দিয়ে সেভেন কন্টিনিউতে ক্লিক করে দিলাম বন্ধুরা। তো এখানে রেগুলার ডেলিভারি এবং এক্সপ্রেস ডেলিভারি, আপনি কি রেগুলার নিতে চাচ্ছেন নাকি এক্সপ্রেস নিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিবেন। আমি রেগুলার নিতে চাচ্ছি। তো তারপর নিচে দেখতে পাচ্ছেন একটি ডেট, তো এখানে কিন্তু আপনার এই মাসে কোনো কোনো ডেট নেই, তো অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু নেই, তো আপনি সেজন্য আপনি পরের মাসে দেখবেন সেই মাসে কোনো ডেট আছে কিনা। তো
তো দেখতে পাচ্ছেন পরের মাসে কিন্তু ডেট আছে, 25, 26, 27, 28 কিন্তু আপনি ডেটটি পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। তো আমি আবার পরের মাসে চলে যাব বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন আমি পরের মাসে চলে আসি। পরের মাসে চলে আসার পরে 25, 26, 27, 28 যে কোনো একটি দিন আমি সিলেক্ট করে দিলাম। তো 25 তারিখে সিলেক্ট করে দিয়েছি। তারপর আপনি কটা বাজে অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছেন, কটার অ্যাপয়েন্টমেন্ট সেটি সিলেক্ট করে দিবেন। তো আমি টাইমটাও সিলেক্ট করে দিয়েছি। তারপর আমি নিচে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিব বন্ধুরা। তো আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু আমার ফিক্সড হয়ে গেছে। তো আমার কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট বন্ধু, দেখতে পাচ্ছেন। তো এখন আপনি একটু আবার একটু ট্রাই করবেন বন্ধু, দেখে নেবেন যে আপনার কোনো ভুল হয়েছে কিনা। ভুল হলে কিন্তু এডিট বাটনে ক্লিক করে দিয়ে কিন্তু আপনি ভুলটি কিন্তু সংশোধন করতে পারবেন বন্ধুরা। তো আমি চেক করে নিয়ে নিচ্ছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমার সব ঠিকঠাক রয়েছে। তো আপনি ঠিক করে নেবেন, যদি কোনো ভুল হয় তাহলে এডিট বাটনে উপরে যে এডিট বাটন রয়েছে সেখানে ক্লিক করে কিন্তু আপনি ঠিক করে নিতে পারবেন বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন এই এডিট বাটনে ক্লিক করে ঠিক করতে পারবেন। তো আমি সব কিছু দেখে নিচ্ছি, একবার চেক করে নিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো আমার মোটামুটি সবই ঠিক রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন তো এখানে 48 পেজ 5 ইয়ার্স, তো এখানে কিন্তু আমি আমার সব ঠিক রয়েছে। তো আমার ডেলিভারি অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাপয়েন্টমেন্ট কিন্তু 25 এপ্রিল 2022, এত এতটা কিন্তু। এরপর আমাদের কনফার্ম অ্যান্ড প্রসেসে ক্লিক করে পেমেন্ট ক্লিক করে দেবো বন্ধুরা। এই কনফার্মে ক্লিক করার পর কিন্তু আপনার যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আর এডিট করতে পারবেন না, সেজন্য কনফার্ম অ্যান্ড ক্লিক করে দিলাম। তো বন্ধুরা আমার কিন্তু হয়ে গিয়েছে, আমার কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়ে সাবমিট হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো এখন কিন্তু আপনার পেমেন্টটি দিতে হবে বন্ধুরা। তো পেমেন্ট করার জন্য কিন্তু আপনাকে ব্যাংকের মাধ্যমে কিন্তু গিয়ে আপনাকে সরাসরি কিন্তু টাকাটি জমা দিতে হবে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। অনলাইনে কিন্তু এই পাসপোর্টের জন্য পাসপোর্ট ফি জমা দেওয়া যায় না বন্ধুরা, সেজন্য আপনাকে অবশ্যই ব্যাংকের সহযোগিতা নিতে হবে। তো ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোনালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ই চালান, এগুলোর মাধ্যমে কিন্তু আপনাকে টাকাটি দিতে হবে। টাকা জমা দিয়ে তারপর রসিদটি কিন্তু এই যে আবেদন কপিটি রয়েছে তার সাথে অ্যাটাচ করতে হবে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু শেষ। তারপর কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই সাবমিট হয়ে গিয়েছে, আমার অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট। তো এখন আমাকে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ডাউনলোড করে নিতে হবে বন্ধুরা। তো আমার যে অ্যাপয়েন্টমেন্ট টাইম রয়েছে 26 এপ্রিল, তো এই 26 এপ্রিল কিন্তু আমি আমার এই কাগজপত্র যেসব এনআইডি কার্ড, তারপর রয়েছে আমার যে প্রিন্টের কপিগুলো রয়েছে পাসপোর্ট আবেদন ফর্মের যে কপি সেটি কিন্তু নিয়ে যে চলে যেতে হবে। তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে উপরে প্রিন্ট সামারিতে ক্লিক করে দিয়ে কিন্তু আমরা এই এই প্রিন্ট কপিটি কিন্তু আমরা ডাউনলোড করে নেবো বন্ধুরা, বা আপনি চাইলে প্রিন্ট করে নিতে পারবেন। তো আমি এটিকে সেভ করে নিচ্ছি বন্ধুরা, সেভ টু পিডিএফ দিয়ে আমি সেভ করে নিয়ে রাখছি। পরবর্তীতে আমি এটিকে প্রিন্ট করে বের করে নিব। তো আমি সেভ করে দিলাম বন্ধুরা। তো আমি আমার একটি ফোল্ডার সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করার পর বন্ধুরা দ্বিতীয় যে অপশন দেখতে পাচ্ছেন, ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্টিং, তো এখানে ক্লিক করে দিয়ে আমরা দ্বিতীয় ফর্মটিও ডাউনলোড করে নেব বন্ধুরা। তো দ্বিতীয় ফর্মটি কিন্তু আমি ডাউনলোড করে নিচ্ছি বন্ধুরা। তো আমি ওপেন করে দেখে দিচ্ছি বন্ধুরা দ্বিতীয় ফর্মটিকে। তো দেখতে পাচ্ছেন আমার যে দ্বিতীয় ফর্মটি রয়েছে এই ফর্মটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আপনি যে প্রথম ফর্মটি ডাউনলোড করেছিলাম এবং দ্বিতীয় ফর্মটি, এই দুটি ফর্ম কিন্তু অ্যাটাচ করব, এনআইডি কার্ড এবং যে টাকা জমা দিয়েছিলাম ব্যাংকে সেই ব্যাংকের রসিদ সহকারে একসাথে জমা দিয়ে কিন্তু আমরা চলে যাব যে পাসপোর্ট অফিসে বন্ধুরা। এরপর বন্ধুরা ই পাসপোর্টের যে অনলাইন কপিটি রয়েছে সেই অনলাইন কপিটি আপনি প্রিন্ট করে নেবেন। সেই অনলাইন কপির সাথে আপনার যে এনআইডি কার্ড রয়েছে অথবা যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেই বার্থ সার্টিফিকেট বা এনআইডি কার্ডের যে ফটোকপি করে নেবেন, সেই ফটোকপিটি কিন্তু তার সাথে অ্যাটাচ করবেন। এবং আপনি যে ই পাসপোর্টের যে আবেদন ফিটি রয়েছে সে যে ব্যাংকে আপনি আবেদন করেছেন, যে ব্যাংকে আপনি এই পেমেন্টটি দিয়েছেন, সেই পেমেন্টের একটি রসিদ কিন্তু ব্যাংক থেকে দিবে। সেই রসিদটি কিন্তু এই আপনার প্রিন্ট কপির সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। তো এগুলো অ্যাটাচ করে তারপর আপনি চলে যাবেন পাসপোর্ট অফিসে। পাসপোর্ট অফিসে গিয়ে কিন্তু এটি কিন্তু আপনি জমা দিয়ে দিবেন, এবং জমা নেওয়ার পর কিন্তু আপনাকে তারা কিন্তু ছবি তুলতে বলবে এবং সেই ছবিটি তুলে আসবেন। ছবি তোলা হয়ে গেলে কিন্তু এর প্রায় 1 মাসের মধ্যে কিন্তু আপনার এই পাসপোর্টটি আপনি পেয়ে যাবেন। দালাল স্যারে কিন্তু খুব সহজে আপনি কিন্তু এই পাসপোর্টটি কিন্তু খুব সহজে করতে পারছেন বন্ধুরা। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত। ধন্যবাদ বন্ধুরা।